নেত্রকোনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। নেত্রকোনা স্টাফ রিপোর্টার হৃদয় রায় সচিবের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 15 আগস্ট মঙ্গলবার বিকেলে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি, সাধারণ সম্পাদক আরিফিন কায়সার শুভ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, নেত্রকোনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাকিল হাসান সুজাত, সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বিদেশি পলাতক সকল আসামিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানাই এবং আমরা নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেষ রক্তবিন্দু থাকা অবধি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে তবেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।